ওয়েলকাম টু টার্গেট WBCS, আপনাদের স্বাগত জানায় ইউটিউব চ্যানেল টার্গেট WBCS এ। প্রতিদিনকার মতো আজকেও নিয়ে এসেছি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স। এই কারেন্ট অ্যাফেয়ার্স WBCS, SSCGD, ফুড সাপ্লাই এছাড়াও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করছি আজকের প্রথম বিষয় হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেটেড দ্য 36th ইন্ডিয়ান কার্পেট এক্সপো অ্যাট বারাণসী উত্তরপ্রদেশ। অর্থাৎ উত্তরপ্রদেশে বারাণসীতে 36তম ইন্ডিয়ান কার্পেট এক্সপো প্রদর্শন করলেন বা প্রবর্তিত করলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মনে রাখবেন, ইন্ডিয়ান কার্পেট এক্সপো প্রবর্তিত হল উত্তরপ্রদেশের রাজধানী নয়, এটি একটি শহর বারাণসীতে। তাহলে আমাদের টেক্সটাইল সম্পর্কে কিছু জেনে নিতে হবে। ইউনিয়ন মিনিস্টার হচ্ছেন শ্রীমতী জুবিন ইরানি এবং এর সেক্রেটারি রয়েছেন শ্রী জগবেন্দ্র সিং এবং স্টেট মিনিস্টার রয়েছে অজয় তামতা। নেক্সট আমরা চলে যাব আজকের বিষয়ে। সেকেন্ড নাম্বার বিষয় হচ্ছে যে ইরান ম্যাজিক 19 মিলিটারি এক্সারসাইজ অনুষ্ঠিত হতে চলেছে 21 অক্টোবর থেকে। এটি অনুষ্ঠিত হবে UAE এবং US অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাতস অ্যান্ড ইউনাইটেড স্টেটসের মধ্যে। এই এক্সারসাইজের নাম আয়রন ম্যাজিক 19। এটি অনুষ্ঠিত হবে আরাবিয়ান গুলফে কাছে। তাই আমাদের এখন UAE অর্থাৎ ইউনাইটেড আরব আমিরাত সম্পর্কে কিছু জেনে নিতে হবে। এর ক্যাপিটাল হচ্ছে আবু ধাবি, কারেন্সি হচ্ছে UAE দিরহাম, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরাবিক, বর্তমান প্রেসিডেন্টের নাম হচ্ছে খালিফা বিন আজাদ আল নাহান এবং প্রাইম মিনিস্টার হচ্ছে মোহাম্মদ বিন রাশিদ আল মক্তাম। নেক্সট চলে যাব আমরা। দ্য হিন্দুর এডিটর, নেক্সট এডিটর অ্যাপয়েন্টমেন্ট হলেন যার নাম সুরেশ নামভাত। এই সুরেশ নামভাত হচ্ছেন নেক্সট এডিটর অফ দ্য হিন্দু পত্রিকা। এই হিন্দু পত্রিকাটি পাবলিশ করা হয় তার হেডকোয়ার্টার চেন্নাই থেকে। মনে রাখবেন যে দ্য হিন্দুর হেডকোয়ার্টার চেন্নাই। নেক্সট আমরা চলে যাব যে পোল বিয়া নতুন 7তম অর্থাৎ 7ম প্রেসিডেন্ট হলেন কামেরুনের। এই কামেরুন একটি কান্ট্রি আফ্রিকা মহাদেশের। এর ক্যাপিটাল হচ্ছে ওয়ান্ডে, কারেন্সি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান CFA ফ্রাঙ্ক, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ফ্রান্স এবং প্রাইম মিনিস্টার হচ্ছে ফিলিমন ইয়ং। নেক্সট আমরা চলে যাব যে অনুষ্ঠিত হলো মিস ডিফ এশিয়া 2018। এই মিস ডেফ এশিয়াতে যিনি প্রথম স্থান অধিকার করেছেন তিনি হচ্ছেন হরিয়ানার নসিথা দুদেজা। এই নসিথা দুদেজা হচ্ছেন মিস ডিফ অফ এশিয়া 2018 ইন্টারন্যাশনাল পেজেন্ট হেল্ড ইন পার্গ অর্থাৎ চেকের রাজধানী, চেক প্রজাতন্ত্র ইউরোপের একটি দেশ, তার রাজধানী এই প্রাগে অনুষ্ঠিত হলো। তাই আমাদের হরিয়ানা সম্পর্কে কিছু জানতে হবে। হরিয়ানার ক্যাপিটাল চণ্ডীগড়, গভর্নর সত্যদেব নারায়ণ আরিয়া অ্যান্ড চিফ মিনিস্টার মনোহরলাল খট্টার, ইনি বিজেপি থেকে বিলং করেন। নেক্সট আমরা চলে যাব যে চীন এবং ভারতের মধ্যে ইন্টারন্যাল সিকিউরিটি চুক্তি স্বাক্ষরিত হলো। অর্থাৎ আমাদের হোম মিনিস্টার রাজনাথ সিং এবং
তাদের বিলাটেরিয়াল সিকিউরিটি কর্পোরেশন মিস্টার জো খেজহি। এদের মধ্যে অনুষ্ঠিত হলো যে কীভাবে ইন্টারনাল সিকিউরিটিকে আরও শক্ত করা যায়। এ প্রসঙ্গক্রমে আমাদের চায়নার কিছু জানতে হবে। চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং, কারেন্সি হচ্ছে রেন মিনবি এবং এর প্রেসিডেন্ট হচ্ছেন সি জিনপিং। লার্জেস্ট সিটি মনে রাখবেন বেজিং নয়, লার্জেস্ট সিটি হচ্ছে সাংহাই। নেক্সট আমরা চলে যাব আজকের নেক্সট প্রশ্নে, যে এনভায়রনমেন্ট মিনিস্টার নাম হচ্ছে ডক্টর হর্ষবর্ধন। ইনি সেকেন্ড এডিশন লঞ্চ করলেন হরিয়ার দেওয়ালি, স্বাস্থ্য দেওয়ালি, অর্থাৎ গ্রিন দেওয়ালি অনুষ্ঠিত করতে বলছেন। এ প্রসঙ্গক্রমে আমাদের মিনিস্টারের নাম মনে রাখবেন ডক্টর হর্ষবর্ধন। নেক্সট আমরা চলে যাব যে আজকে কী দিবস হিসেবে পালন করা হলো। আজকে কিন্তু বিখ্যাত তিনটি দিবস হিসেবে পালিত হয়। প্রথম আমরা এই 24 অক্টোবর যা দিবস হিসেবে পালন করি তা হচ্ছে ওয়ার্ল্ড পোলিও ডে। এই আজকে আমরা বিশ্ব পোলিও দিবস হিসেবে পালন করি। এটির মূল উদ্দেশ্য কীভাবে পোলিও রোগ মুক্ত করা যায় গোটা বিশ্বকে। নেক্সট আজকে আমরা পালন করি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইনফরমেশন ডে, অর্থাৎ বিশ্ব উন্নয়ন তথ্য দিবস হিসেবে আজকের দিনটা পালন করি। এছাড়া আমরা আজকে যা পালন করি খুবই ইম্পর্টেন্ট, এটা 24 অক্টোবর আজকে পালন করা হয় ইউনাইটেড নেশন ডে, অর্থাৎ জাতীয় সংঘ দিবস আজকে দিনটি পালন করা হয়। এ প্রসঙ্গক্রমে আমাদের মনে রাখতে হবে যে বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন অ্যান্তিও গুতেরাস। ইনি পর্তুগিজ থেকে বিলং করেন। এর হেডকোয়ার্টার রয়েছে ইউনাইটেড নেশনসের নিউ ইয়র্ক সিটি, যেটা ইউনাইটেড স্টেটে অবস্থিত, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে। এই ছিল আজকের 10টি টপ 10 কারেন্ট অ্যাফেয়ার্স 24 অক্টোবর 2018। যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করুন এবং লাইক করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।